হাই সবাইকে, কেমন আছো? তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি কি সুন্দর লাগছে গাছগুলোতে, আর অনেক গাছগুলোতে ফুল ধরেছে, আমার বেশ ভালোও লাগে। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর দেখো আকাশটা মনে হচ্ছে পুজো চলে এসছে, কি সুন্দর লাগছে। সত্যি তো পুজো চলে এসছে, তাই না? তো আমি আর ভাই বেরিয়ে পড়েছিলাম ভূতনাথে যাওয়ার জন্য, আর তোমাদের বারবার দেখাচ্ছি আমার এত ভালো লাগছে আকাশটাকে দেখতে। তো তারপর আমরা দুজন অটো করে চলে এসেছিলাম ভূতনাথের সামনে, আর এত গরম লাগছিল ভিডিও করতেই পারছিলাম না। আর দেখো ভূতনাথের গেটটা কি সুন্দর সাজিয়েছে, আর সকালবেলাও যে এত ভিড় থাকবে ভাবিনি। তো ঢুকতেই দেখলাম চারিদিকে এরকম ছোট ছোট দোকান বসে পড়েছে, যেহেতু শ্রাবণ মাস বলে অনেক দোকান বসেছে, আর বেশ ভালোও লাগছে এই জায়গাটা দেখতে। তো তারপর আমরা ভিড় ঠিড় ঠেলে সোজা পৌঁছে গেছিলাম আমাদের যে চেনা জানা একটা দাদা আছে দোকান, তো ওখান থেকে আমরা এরকম জল নিই, ডালা নিই। তো এই দেখো এখানে ছোটো ছোটো দোকানও আছে, তো আমরা এই দাদাটার দোকান থেকে নিই সব সময়। তো আমরা নিয়ে সোজা মন্দিরের ভেতর ঢুকে গেছিলাম, আর এখন তো মন্দিরের চারিদিকে এরকম বাঁশ লাগিয়ে দিয়েছে, অনেক মানে ঘুরে ঘুরে ঢুকতে হচ্ছে। তো তারপর অ্যাট লাস্ট আমরা মন্দির ভেতর ঢুকতে পেরেছি, আর দেখো মন্দিরটা কী সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। যেহেতু ভিডিও করতে দেয় না তাই জন্য ভিডিও করতে পারিনি, বাট বাইরে থেকে তোমাদের দেখালাম, কি সুন্দর লাগছে, তাই না? তারপর আমরা টিকা নিলাম দুজনে, তারপর একটু গঙ্গার ধারে গেলাম, একটু ফটো তুললাম, তারপর চলে এসেছিলাম। সো টাটা।